চিলমুডে ব্যাটে বলে পারফর্ম করে রশিদ খানদের হোয়াইট ওয়াশ করলেন সাকিব আল হাসান, আর বিরক্ত রশিদ বারবার মেজাজ হারালেন। রশিদের মেজাজ হারানো দিনের রেকর্ডের পর রেকর্ড করলেন সাকিব আল হাসান। তামিম লিটনদের দল ওয়ানডে সিরিজ হারলেও অধিনায়ক সাকিবের দল জিতে নিল টি টোয়েন্টি সিরিজ। একদল তরুণদের নিয়ে সাকিবের ভেলকি, প্রথম বাংলাদেশি অধিনায়ক হিসেবে টানা তিনটি সিরিজ জিতলেন সাকিব আল হাসান। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ জয় তুলে নেওয়া অধিনায়কও এখন তিনি, একই সাথে মাহমুদুল্লাহ রিয়াদের সঙ্গে যৌথভাবে সর্বোচ্চ টি টোয়েন্টি ম্যাচ জয়ী ক্যাপ্টেন। সাকিবের নেতৃত্বে সবশেষ আট টি টোয়েন্টির সাতটিতে জিতেছে টাইগাররা। লিটন আফিফরা ওপেনিংয়ে নেমেই চার ছক্কার ঝড় তুললেন, আর তাতেই যেন মেজাজ হারিয়ে বসলেন রশিদ খান, যে রাগ ঝাড়লেন আম্পায়ারের ওপরও। অষ্টম ওভারের দ্বিতীয় বলে লিটন দাসের বিরুদ্ধে এলবিডব্লিউর আবেদন করেন ওমর জাই, আম্পায়ার নট আউটের সিদ্ধান্ত দেন। অধিনায়ক রশিদ খান তখন ফিল্ডিং করছিলেন বাউন্ডারি লাইনে, ওখান থেকেই এলবিডব্লিউর জন্য রিভিউ করেন, তবে অনফিল্ড আম্পায়ার সেটা খেয়াল করেননি, তাই তো মেজাজ হারান আম্পায়ারের ওপর। রশিদের যেন বোঝানোর চেষ্টা, অধিনায়ক হয়েও কেন তিনি পাত্তা পাচ্ছেন না। রশিদ মেজাজ হারিয়েছেন আরও একবার, রশিদের বল ডিফেন্স করে রানের জন্য দৌড় দেন আফিফ, ঠিকঠাক মতো অপর প্রান্তে পৌঁছেও যান, তবে বলে পেছনে ছুটে যাওয়া রশিদ বিরক্ত হয়ে সজোরে স্ট্যাম্পে থ্রো করেন, ওভার থ্রোতে উল্টো ডাবল রান পায় বাংলাদেশ। শেষ পর্যন্ত রশিদের রাগ অবশ্য লিটনের আউট করে কিছুটা মিটেছে, পাখির মতো উড়ে গিয়ে লিটনের ক্যাচ লুফে নেন রশিদ। যদিও বিদায়ের আগে ম্যাচটা আফগানদের জন্য কঠিন করে যান লিটন, ছয় বাউন্ডারিতে করেন ৩৫ রান। এদিকে মুজিবের একই ওভারে দুই ওপেনারকে হারায় বাংলাদেশ, রনি তালুকদারের চোটের কারণে এই ম্যাচে ওপেনিংয়ের সুযোগ পান আফিফ, শুরুটাও বেশ ভালো করেন তিনি, ২০ বল থেকে দুই ছক্কায় করেন ২৪ রান। লিটনের সাথে গড়ে তোলেন ৬৭ রানের ওপেনিং জুটি, করিম জানাতকে ছক্কা হাঁকাতে গিয়ে বাউন্ডারি লাইনে ধরা পড়েন আফিফ। লিটন আফিফদের বিদায়ের পর ভরসা হতে পারলেন না নাজমুল শান্ত, আফগানিস্তান সিরিজের চেনা ছন্দে দেখা গেল না শান্তকে, ৬ বল থেকে মাত্র ৪ রান করেন শান্ত। এরপর তাওহিদ হৃদয়কে নিয়ে জয়ের পথ দেখান অধিনায়ক সাকিব আল হাসান, ১৯ রান করে আউট হন হৃদয়, শামীম পাটোয়ারিকে নিয়ে দলের জয় নিশ্চিত করেন অধিনায়ক, মাত্র ১১ বল থেকে ১৮ রানে অপরাজিত থাকেন সাকিব, দল পায় ৬ উইকেটের সহজ জয়, হোয়াইট ওয়াশ হল আফগানরা।